সিদ্দিকগঞ্জ থানার অস্ত্র মাদক চাঁদাবাজি সহ সাতটি মামলায় সাত খুনের প্রধান আসামি নূর হোসেনকে সাক্ষ্য গ্রহণের জন্য আদালতে হাজির করা হয়। সাক্ষী অনুপস্থিত থাকায় আগামী 14 অক্টোবর পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়। এর আগে সকালে কড়া নিরাপত্তার মাধ্যমে কাশিমপুর কারাগার থেকে নারায়ণগঞ্জ আদালতে আনা হয় সাত খুনের প্রধান আসামি নূর হোসেনকে। অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালত বেগম সাবিনা ইয়াসমিনের আদালতে আনা হয় এই সাত খুনের প্রধান আসামিকে। সাব্বির আহমেদের ক্যামেরায় রিপোর্ট করেছেন বদরুজ্জামান রতন।